আমরা সবাই চাই একটা শান্তির জীবন, একটা সুখের জীবন, একটা অদ্ভুত জীবন, যে জীবনটা শুধু আনন্দেই ভরে উঠবে। সেটা কি সবসময় থাকবে এটা মনে হয়? থাকবে না, কখনো আসবে কখনো যাবে, এটাই তো নিয়ম, সবাই জানি। এটা তো আর নতুনত্ব কিছু বলছি না, এটাই স্বাভাবিক আমাদের লাইফ। কিন্তু একটা জায়গা আমরা কোথাও একটু ডিসব্যালেন্স হয়ে যাই, সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। আমি আপনাদের কিছু ইনফরমেশন দিতে এসেছি এবং আপনাদের কাছ থেকে কিছু ইনফরমেশন নেওয়ার জন্যও আজ আমি এসেছি। দেখুন, আমরা যখনই আমাদের যে পজিটিভিটি আছে, আমাদের যে অনেস্টি আছে, আমাদের যে এথিক্স আছে, আমাদের যেটা রুলস আছে আমাদের লাইফের, যেটা আমাদের সংস্কার আছে, সেটা নিয়ে আমরা কিন্তু চলি। কিন্তু আমি পজিটিভ বলেই প্রত্যেকটা মানুষ পজিটিভ সেটা কিন্তু নয়, এবং এইটাই আমাদের জীবনের একটা টানাপোড়েনের কারণ হয়ে যায়। তো জীবনে চলার পথে চলতে চলতে এমন কিছু মানুষের সংস্পর্শে আমরা আসি যারা নেগেটিভিটি দিয়ে আমাদের জীবনটাকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করে, আমাদের জীবনটাকে বাধা দেওয়ার চেষ্টা করে করে তো তখন আমরা বুঝতে পারি না আমি তাকে কি করব, তার প্রতি আমার রিয়াকশানটা কি হবে, আমি কি ওকে যোগ্য জবাব দেব ওর মতো করে, আমি কি আমার যে সততা থেকে একটু বেরিয়ে এসে ওকে ঠিকভাবে যোগ্য জবাব দিয়ে চলে আসব। আমার নিজস্ব কিছু পরিবর্তন করা দরকার আছে কি তাকে শাস্তি দেওয়ার জন্য, বা তাকে বা কোনো মানুষকে পরিবর্তন করার জন্য হোক, সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। কেউ খারাপ ব্যবহার করলে আমরাও তার সঙ্গে অনেক সময় খারাপ ব্যবহার করতে বাধ্য হই। এবার সেই জায়গাটা আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি একটা বলব। এই উদাহরণটা আপনাদের জীবনে দারুণ কাজে লাগবে, বিশ্বাস করুন, দারুণ একটা জীবনের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে কোনো মুহূর্তে। আমি এই গল্পটা যবে থেকে শুনেছি আমার মনের একটা আমূল পরিবর্তন এসেছে, অবশ্যই আমাকে নিজেকে ধীর স্থির তৈরি করতে পেরেছে। কি গল্পটা? একদিন একজন সাধু, মানে সে গুরু, ওই সাধু বাবা একদিন নদীতে চান করতে গেছে। এবার যেই উনি নদীতে চান করার জন্য নদীতে নেমেছেন, তখন দেখছেন যে একটা বিছে জলের উপর দিয়ে ভেসে আসছে এবং সে হাবুডুবু খেতে খেতে আসছে। মানে আর হয়তো কিছুক্ষণ ডুবে গেলেই বা কিছুটা রাস্তা গেলে হয়তো সে তার নিঃশ্বাস ত্যাগ করবে, এইরকম একটা পরিস্থিতি সে কিন্তু দেখলেন, উনি সাধু বাবা দেখলেন। তখন উনি সাঁতরে গিয়ে তার কাছে গিয়ে ওই বিছেটাকে কিন্তু তোলার চেষ্টা করলেন, এবং যেই বিছেটাকে তোলার চেষ্টা করলেন তখন এই বিছে তার নিয়ম অনুযায়ী সে সাধু বাবার হাতে কামড়ে দিল, রক্ত বেরিয়ে গেল। কামড়ানোর পরে আবার ছেড়ে দিলেন, আবার সাধু বাবা আবার তাকে তোলার চেষ্টা করলেন, আবার কিন্তু বিছেটা কামড়ে দিল। এইরকম তিনবার এরকম যখনই উনি তুলতে যাচ্ছেন তখনই কিন্তু বিছেটা কামড়ে দিচ্ছে আর রক্ত পড়ে যাচ্ছে। তখন ওনার নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা শিষ্যরা বলছেন, গুরুদেব আপনি এ কি করছেন, উনি তো আপনি ওই বিছেটাকে বাঁচাতে চেষ্টা করছেন, বারবার তুলতে চেষ্টা করছেন, ও আপনাকে বারবার কাটছে, তবুও আপনি কেন ওকে বাঁচানোর চেষ্টা করছেন, এটা তো আপনার শরীরের তো ক্ষতি হচ্ছে। তখন সাধু বাবা কি বলেছেন জানেন? তখন কি বললেন? বলে আমি জানি ও আমাকে কাটছে, দেখো বিছের স্বভাব, ওর স্বভাব ওটাই যে ও সবাইকে দংশন করবে,
তাহলে ও এই পরিস্থিতিতে মরবো পরিস্থিতিতেও ও কিন্তু নিজের সত্তাটাকে পাল্টায়নি, নিজেকে পরিবর্তন করেনি, এক ধীর স্থির তার স্বভাব চরিত্রের মধ্যে আছে। তাহলে আমি একজন সাধু হয়ে আমার সাধুত্বটাকে আমি পরিবর্তন করব, এটা কি ঠিক? তাহলে আমি ওকে বাঁচানোর চেষ্টা করব না? দেখুন, এই যে গল্পটা থেকে আমরা তো একটা জিনিস তো অবশ্যই শিখতে পারি, যে কেউ যদি আমার প্রতি হিংস্রতা দেখায়, কেউ যদি আমার প্রতি বর্বরতা দেখায়, আমি কিন্তু বর্বরতা হব না, আমি কিন্তু বর্বর হয়ে যাব না, আমি কিন্তু তার মতো হিংস্র হব না। আমি আমার সত্তা, আমার পজিটিভিটি, আমার সততা, এগুলোকে হারালে হবে না আমাদের। তাহলে কিন্তু কোথাও একটা আমি তার কাছে সত্যি হেরে গেলাম। সে আমাকে কতটা আঘাত করলো না করলো, কতটা সে উপকার ক্ষতি করে দিল, সেইটার থেকেও আমি আমার ক্ষতি দারুণ একটা করে ফেললাম, নিজের সত্তাটাকে হারিয়ে গিয়ে, নিজের পজিটিভিটিটাকে হারিয়ে গিয়ে। তাই যে কোনো পরিস্থিতিতে যদি আপনি আপনার অন্তরের পরিবর্তন না করেন, আপনি যেমন সততা মানুষ সেইভাবে আপনার সাধুত্বটা যদি আপনি বজায় রাখেন, তাহলে দেখবেন যে কোনো পরিস্থিতি আসুক না কেন, প্রথমে হয়তো একটু কষ্ট হবে, তারপর কিন্তু আপনার জীবনে ম্যাজিক ঘটে যাবে। দেখুন, একটা ছাতা কখনোই বৃষ্টিকে থামাতে পারে না, পারে? একটা ছাতা কখনোই বৃষ্টি থামাতে পারে না, কিন্তু একটা ছাতা ওই বৃষ্টির মধ্যে আপনাকে দাঁড়িয়ে থাকার জায়গাটা করে দিতে পারে। এই মুষলধারার বৃষ্টির মাঝেও কিন্তু দাঁড়িয়ে থাকতে পারেন আপনি, যদি একটা ছাতা নিয়ে আপনি থাকেন। ওই ছাতাটাই হচ্ছে আপনার পজিটিভিটি, ওই ছাতাটাই হচ্ছে আপনার জীবনের লক্ষ্য, স্থির সংস্কার সব। তাই যে যেমন ব্যবহার করুক না কেন, আপনি যেন নিজেকে হারিয়ে ফেলবেন না। নিজেকে হারিয়ে ফেললে সেটাকে আর খুঁজে পায় না, আর একবার ভেঙে গেলে জোড়া লাগুক না লাগুক দাগ থেকেই। সো প্লিজ, যদি ভিডিওটা কোথাও আপনাকে মনে হয় হেল্প করতে পারে বা আপনার কোনো চেনা পরিচিত মানুষকে হেল্প করতে পারে, তাহলে একটু শেয়ার করে দেবেন। আর নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে দেবেন। টাটা, আবার আসবো নতুন একটা টপিক নিয়ে।